উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের জন্মদিন আজ। 1933 সালের এই দিনে মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশ্বর পরিবারে জন্মগ্রহণ তার। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে চলে আসেন পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ে। 1943 সালে জীবনে প্রথমবার কোনো সিনেমার জন্য গান গাইলেন তিনি। মারাঠি সিনেমা মাঝাবাল এর চালা চালা নববালা গানটি শোনা যায় আশার গলায়। হিন্দি সিনেমার জগতে পা রাখা 1948 সালে হংসরাজ বেহলের সিনেমা চুনারিয়া দিয়ে। তবে হিন্দি সিনেমাতে তার প্রথম একক গান শোনা গিয়েছিল 1949 সালে মুক্তি পাওয়া রাত কি রানীতে। 1950 থেকে হিন্দি সিনেমার জগতে ধীরে ধীরে শুরু হয় আশা ভোসলের উত্থান। 50, 60, 70, 80 এবং 90-এর দশকে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদের সঙ্গে একের পর এক হিট গান উপহার দেন এই শিল্পী। বাংলাদেশেও তিনি ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের ঘরে ঘরে তার জনপ্রিয় বাংলা ও হিন্দি গানগুলো নিয়মিত বাজে। 1943 সাল থেকে আরম্ভ করে তিনি 60 বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তার সঙ্গীত জীবনে মোট 925টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয় তিনি 12,000-এর বেশি গান গেয়েছেন। 2011 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করা হয়। ভারত সরকার তাকে 2008 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। তার বড় বোন হচ্ছেন তার মতোই আরেক জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর। খ্যাতিমান গায়ক ও সুরকার শচীন দেব বর্মনের পুত্র ও বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার রাহুল দেব বর্মন ছিলেন তার স্বামী। তার গায়িকা জীবনকে খতিয়ে দেখলে 4টি সিনেমাকে চিহ্নিত করা যায় তার ক্যারিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্বীকৃত। যেটি ছবিগুলো হল নয়া দৌড় 1957, তিসরি মঞ্জিল 1966, উমরাও জান 1981 এবং রঙ্গিলা 1995। আশা ভোসলে বাংলা সিনেমার জন্য বহু ছবিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। এছাড়া তিনি বাংলা আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন অনেক। 1977 সাল পর্যন্ত আশা ভোসলে 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন। 1977 সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য করা না হয়। 2001 সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান। সঙ্গীত জীবনে দীর্ঘ 5 দশক সেরা শিল্পীর দৌড়ে ছিলেন এই দুই বোন আশা ভোসলে এবং লতা মঙ্গেশকর। 1957 সালে নয়া দৌড়, আশা, নবরঙ্গ, মাদার ইন্ডিয়া, দিল দেখে দেখো, পেইং গেস্ট প্রমুখ চলচ্চিত্রে একের পর এক হিট গান গেয়ে লতাকে হটিয়ে রাতারাতি বলিউডের শীর্ষস্থান পেয়ে যান আশা ভোসলে। আজ 8 সেপ্টেম্বর, কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী আশা ভোসলের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।